আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাহজাহান, গণিত শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মুগদা দিবা। তোমাদের সঙ্গে প্রতিদিনের ন্যায় আমি যুক্ত হতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, এবং তোমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তোমরা পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমার পক্ষ থেকে তোমাদের প্রতি রইল শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় এখন আমি আলোচনা করব অধ্যায় 5, বীজগণিতীয় ভগ্নাংশ, রিভিশন ক্লাস 2, সৃজনশীল প্রশ্ন 3 নম্বর। পি ইকুয়াল টু এ টু দার 4 মাইনাস বি টু দার 4 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি। কিউ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং আর ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, বীজ গণিতীয় ভগ্নাংশ। ক, পি কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, প্রমাণ করো যে কিউ প্লাস আর ভাগ ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ 2 এ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। গ নম্বর প্রশ্ন আছে, পি কিউ আর কে সমার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা চলো আমরা এখন পাঠে যাই। তো আমরা এখন বীজগণিত ভগ্নাংশ কি জিনিস বা কাকে বলে বা বলতে কি বোঝায় আমি বিগত ক্লাসে আলোচনা করেছি এবং লিখিয়ে দিয়েছি। এখন আমরা ক নম্বর প্রশ্ন, আমাদের লঘিষ্ঠ আকার প্রকাশ করো। লঘিষ্ঠ আকার মানে কি? লঘিষ্ঠ আকার মানে ছোট করা বা লঘিষ্ঠ আকারে ছোট আকারে প্রকাশ করা। তো আমরা পাটিগণিতে যেমন আমরা কাটাকাটি করি, মনে করো 12 ভাগ 16, আমরা করি 3 গুণিত 4 4 16। তো এটা হচ্ছে পাটিগণিতে হচ্ছে লঘিষ্ঠকরণ। তো এটা হচ্ছে পাটিগণিতে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, অর্থাৎ কোনো ভগ্নাংশকে কি করা, ছোট আকারে প্রকাশ করা। কোনো ভগ্নাংশকে ছোট আকারে প্রকাশ করাকে কি বলা হয়? লঘিষ্ঠকরণ। বা লঘিষ্ঠকরণ অপর একটি নাম কি আছে? লঘুকরণ। একে কি বলা হয়? লঘুকরণ বলা হয়। তো আমরা একে কাটাকাটি করা আমরা সহজার্থে বলবো, কিন্তু বীজগণিতে কাটাকাটি করা যায় না। বীজগণিতে একটি থিওরিক্যাল সংজ্ঞা আছে, তো আমরা তো আমরা এখন আমরা লঘিষ্ঠকরণ কাকে বলে আমরা শিখবো। লঘিষ্ঠকরণ কাকে বলে বা লঘুকরণ, এর অপর একটি নাম কি? লঘুকরণ। এর অপর একটি নাম কি? লঘিষ্ঠকরণ বা লঘুকরণ। এই লঘুকরণ কি জিনিস? লঘুকরণ হচ্ছে কোনো বীজগণিত ভগ্নাংশের, কোনো একটা বীজগণিত ভগ্নাংশের যদি সাধারণ গুণ লহরে সাধারণ গুণিতক থাকে, তাহলে ওই লহরকে কি করতে হবে? ওই ভগ্নাংশের গসাগু দ্বারা ভাগ করলে যে ভাগফল পাবো, তা দ্বারা গঠিত যে নতুন ভগ্নাংশটি পাওয়া যাবে তাকে কি বলা হয়? লঘিষ্ঠকরণ বলা হয়। তাহলে সংখ্যাটা আমি লিখে দিই, তোমরা দ্রুত লিখে নাও। কোন বীজগণিত ভগ্নাংশের কোন বীজগণিতীয় ভগ্নাংশের লপহরের সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক থাকলে দেখা যাচ্ছে অনেক সময় লবহরের সাধারণ গুণনীয়ক থাকে না, তখন আমরা ধরে নেবো কত? 1। লবহরের সাধারণ গুণনীয়ক থাকলে ভগ্নাংশটিকে থাকলে ভগ্নাংশটির
লব হরের গসাগু, গসাগু দিয়ে লব হরকে ভাগ করলে, লপহরের ভাগফল, দ্বারা গঠিত নতুন, ভগ্নাংশটি হবে, প্রদত্ত ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, কোন বীজগণিতীয় ভগ্নাংশে ল পরে সাধারণ গুণ নিয়োগ থাকলে ভগ্নাংশে ল পরে গসাগু দিয়ে ল পরকে ভাগ করলে ল পরের ভাগফল দ্বারা গঠিত নতুন ভগ্নাংশটি হবে প্রদত্ত ভগ্নাংশটির লঘুকরণ। আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি, যেমন যদি আমরা একটা উদাহরণ বলি, যেমন কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা যদি এ কিউব মাইনাস বি কিউব আমরা যদি এটি লিখি, আমরা সূত্র ব্যবহার করতে পারি, এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি, এখানে এ মাইনাস বি এ মাইনাস বি বাদ যায়, তাহলে যে ভগ্নাংশটি দাঁড়াবে অর্থাৎ কি হবে, এটি লঘিষ্ঠকরণ, এই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। এত তার মানে এখানে লসাগু যদি আমরা করতাম, লব হরের গসাগু, লব হরের গসাগু কত, লবের গসাগু হরের গসাগু, তাহলে আমরা কি পেতাম, এবি। এই গসাগু লব এবং হরের গসাগু আমরা এবি, আমরা লবকে যদি এবি দিয়ে ভাগ করি তাহলে এ প্লাস বি থাকে, আবার হরকে যদি এ মাইনাস বি দিয়ে ভাগ করি তখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবে। তা আমরা এত কঠিন সংখ্যায় যাব না, শুধু পরীক্ষায় আসলে আমরা এই সংখ্যাটা এইভাবে লিখবো, কিন্তু অঙ্ক করার সুবিধার্থে আমি তোমাদের বলবো যে লঘিষ্ঠকরণ বা লঘুকরণ অর্থ আছে ভগ্নাংশটিকে ছোট আকারে প্রকাশ করা বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, লঘিষ্ঠ বা ছোট আকারে প্রকাশ করা। আমরা সাধারণত আমরা বলে থাকি যে আমরা উদাহরণটা, আমি যে উদাহরণটা প্রথম দিয়েছিলাম সে উদাহরণটা কি ছিল, 12/16, তার মানে আমরা উভয়কে কি, এই 3 3 কত, 12, 4 4 16, তার মানে 3/4, এটা হচ্ছে আমরা পাটিগণিতে ভগ্নাংশ, পাটিগণিতে, কিন্তু বীজগণিতে কোনো প্রতীক নেই, এই জন্য আমরা পাটিগণিতে আমরা ছোট ক্লাসে এভাবে কাটাকাটি করছি। কিন্তু এখন বীজগণিতে আমাদের কাটাকাটি করার নিয়ম নেই, আমাদের বীজগণিতে কাটাকাটি করার নিয়ম নেই, আমরা তখন আমরা ক্লাস 4 5 বা আমরা এইভাবে লিখেছি ক্লাস 3 আছে যে কাটাকাটি লঘিষ্ঠ আকার প্রকাশ করো বা ছোট আকার প্রকাশ করো, তখন আমরা বাচ্চাদের এইভাবে কেটে কেটে বোঝাই যে 3 3 3 3 9, 3 3 12, 4 4 16, এই 12/16 লঘিষ্ঠ আকার কত, 3/4, এর থেকে আর ছোট করা যায় না। তো যেহেতু আমাদের বীজগণিত ভগ্নাংশ বলা আছে, বীজগণিত আমরা বীজগণিত করছি, অর্থাৎ বীজগণিত ভগ্নাংশ করতে হলে আমরা যদি পরীক্ষায় আসে থিওরি, তাহলে লঘিকরণ বা লঘিষ্ঠকরণ বলে পরীক্ষায় প্রায় আসে এবং উদাহরণ দাও, আমরা এইভাবে লিখে দিলে আমরা 2 2 পাবো। তো এমনি অঙ্ক করার জন্য আমরা মনে রাখবো কি, মনে রাখবো কাটাকাটি নিয়ম, মনে রাখবো যে ল পরকে কাটাকাটি করব যে বা লঘিষ্ঠ আকারে ছোট করতে যা প্রয়োজন তাই দিয়ে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে কি হয়ে যাবে, আমাদের লঘিষ্ঠকরণ হয়ে যাবে। এটা শুধু অঙ্ক করার ক্ষেত্রে মনে রাখবো, আর হচ্ছে সংজ্ঞা আসলে এটি লিখতে হবে পুরোটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংজ্ঞাটা তোমরা দ্রুততার সহিত লিখে নাও, ঠিক আছে। আমি এখন চলে যাব, ক, আমাদের ক নম্বর অঙ্কে চলে যাব, 3 ক, তো 3 ক দেওয়া আছে কি, দেওয়া আছে এই পি ইকুয়াল টু এ টু দর 4 মাইনাস বি টু দর 4 ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি। তো অঙ্কটা আমরা লিখলাম, এখন আমি মুছে দেবো, যেহেতু অঙ্কটি আমার করতে হবে অর্থাৎ আমি সংখ্যাটা মুছে দিলাম।
তো আমরা এখানে আমরা এ স্কয়ার বি স্কয়ার এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই নোট আমাদের কি যা লাগবে অঙ্কটা করতে, এ স্কয়ার বি স্কয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি। তো আমাদের এই সূত্রটি লাগবে, আর হচ্ছে আর একটা সূত্র লাগবে, এ প্লাস বি এ মাইনাস বি তাহলে স্কয়ার, তাহলে কি এ প্লাস বি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো আমাদের এই অঙ্কটি করতে হলে আমাদের দুটি সূত্র লাগবে, এ স্কয়ার বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি, আর এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু কত, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। আমরা জেনারেল সূত্র লাস্টটা, তো আমরা এখন আমরা সূত্র ভাঙবো। এই লঘিষ্ঠকরণ করতে হলেও আমাদের কি করতে হয়, উৎপাদক করতে হয়। অতএব উৎপাদক মানে লঘিষ্ঠ আকার করতে হলে আমাদের উৎপাদক করতে হয়, অর্থাৎ গুণ আকার প্রকাশ করতে হয়, রাশিকে গুণ আকার প্রকাশ করতে হয়। তাহলে আমাদের উৎপাদকে যারা দুর্বল তাদের কিন্তু টোটালি বীজগণিতে দুর্বল, অতএব উৎপাদকটা তোমরা ভালো করে শিখবে। তাহলে আমাদের এখানে উৎপাদক করতে হবে, অর্থাৎ গুণ আকারে কাটাকাটি করতে হলে অবশ্যই গুণ আকারে প্রকাশ করতে হবে। তো আমরা নিচেরটা একটু সাদা লিখি, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। আমরা উপরেটা সূত্র যাই, আমরা কি সূত্র যাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করলাম, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, নিচে কি থাকে, এ মাইনাস বি তার হোল স্কয়ার। তো আবার কি, আবার এটা সূত্র যায়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে দুইবার ভাঙি আমরা, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই আমরা কি করছি, গুণ আকারে প্রকাশ করছি, কিভাবে, এ গুণ আকারে একটা দুইটা তিনটা, অর্থাৎ এই রাশিকে আমরা দুইবার ততোধিক রাশি গুণ আকারে প্রকাশ করেছি, আর নিচেরটাও গুণ আকার প্রকাশ করছি। এখন দেখো কাটাকাটি করা যায়, এটি এটি বাদ, তাহলে বাকি যেটা থাকবে সেটা কি উত্তর, কিন্তু বীজগণিতে আমাদের কাটাকাটি করা যাবে না, তাই আমি কাটাকাটি করতে পারছি না, শুধু বাদ দিয়ে দেব। তো এটা কি, এটাই অ্যান্সার আমাদের লঘিষ্ঠকরণের অ্যান্সার কত, ক নম্বর আমাদের শেষ হয়ে গেল, পি কে লঘিষ্ঠকরণ প্রকাশ করো, আমাদের ক শেষ হয়ে গেলো। এখন খ আছে, প্রমাণ করো যে কিউ প্লাস আর ভাগ হচ্ছে কত, টু এ ডিভাইডেড এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু ওয়ান। তো আমরা বাম পক্ষ লিখবো, লেখার পর কি মান বসায় দেবো, তারপর আমরা সরলের নিয়ম অনুযায়ী সরল করলে অঙ্কটি হয়ে যাবে। তো আমি এখন খ নাম্বার লিখবো, তোমরা ক নাম্বার লিখে নাও। তো এখন আমরা খ নাম্বার কত, খ তিনের খ, তো আমরা লিখবো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে আমরা কিউ ইকুয়াল টু কত লিখতে পারি, কিউ ইকুয়াল টু আছে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস ফোর এ বি ডিভাইডেড এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর ইকুয়াল টু কত, এ প্লাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমাদের আরেকটা সূত্র ব্যবহার করতে হবে, এই অঙ্কটি করতে হলে আমাদের আরেকটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তোমরা এই সূত্রটি অবশ্যই জানো, এই সূত্রটি অবশ্যই জানো, এ প্লাস বি তার হোল স্কয়ার। তোমরা তো বল, সবাই বলবে স্যার এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, না এটা অনুসিদ্ধান্ত সূত্র আমরা অ্যাপ্লাই করতে হবে, এটা আমরা অনুসিদ্ধান্ত সূত্র কি, এ মাইনাস বি স্কয়ার প্লাস ফোর এ বি। আবার এ মাইনাস বি তার হোল স্কয়ারের আরেকটা সূত্র আছে, কি আছে, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। তো আমাদের আমরা দেখো একটু খেয়াল করো, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র আছে, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, আবার কি এ মাইনাস বি স্কয়ারের আরেকটা সূত্র আছে, আমি এখান থেকে এখানে আসলাম, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। তাহলে আমরা এখান থেকে যদি এই সূত্রটি থাকে আমরা এ মাইনাস বি তার হোল স্কয়ার লিখতে পারি, আর যদি এটি থাকে আমরা এ প্লাস বি স্কয়ার সূত্র লিখতে পারি। আসলে এইটি আর এটা হচ্ছে অনুসিদ্ধান্ত সূত্র, এই লাস্টে দুটো কি অনুসিদ্ধান্ত সূত্র, আমরা সবাই ভুল ভুল করে কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার লিখে ফেলি, আমরা যদি এদিক না যাই আমরা অনুসিদ্ধান্ত সূত্র দুটি মনে রাখবো, খুব ইম্পর্টেন্ট অনুসিদ্ধান্ত সূত্র দুটি। তো এখন আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ ওয়াকে কি আছে, এত ইকুয়াল টু প্রমাণ করে এত ওয়ান, তাহলে আমরা বাম পক্ষ কি আছে, কিউ প্লাস আর ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তোমরা একটু খেয়াল রাখবে ব্র্যাকেটের কাছে আগে, সরল নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাছে আগে,
যদি এখানে ব্র্যাকেটটা না দিতাম অঙ্কটা কি, এই ব্র্যাকেট না দিলে অঙ্কটা অন্যরকম হতো। এই ব্র্যাকেটটা না দিলে কি হতো, এ আর এম মান বসে আমরা এটা ভাগ করে তারপর করতাম। কিন্তু এখন হচ্ছে প্রথম দুটি ভগ্নাংশ কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করার পর কি করতে হবে, ভাগ করতে হবে। এই ব্র্যাকেটের গুরুত্ব অনেক, রেজাল্ট চেঞ্জ হয়ে যায় ব্র্যাকেট না দিলে। তো এখন আমরা মান বসাই দিই, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4 AB ডিভাইডেড এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। যেহেতু এখানে একটা ব্র্যাকেট আছে, অবশ্যই এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, যেহেতু এখানে একটা ব্র্যাকেট আছে, এই ভাগ 2A ডিভাইডেড এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো তো সেকেন্ড ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে কেন, এখানে প্রথম ব্র্যাকেট আছে এই জন্য। তাহলে আমরা এখানে একটু দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4 AB, এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আছে, এ প্লাস বি স্কোয়ার কত, এখানে অবশ্যই মাইনাস হবে। এখানে কি হবে, এটি হবে মাইনাস, এটি হবে প্লাস। একটু খেয়াল করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 AB। এখানে প্লাস থাকলে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, আর এখানে প্লাস হয়, ঠিক ছিল তো, এ মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 AB, দেখো ঠিকই ছিল। তো এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, এখানে প্লাস হয়, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, এখানে মাইনাস হয়। তো আমরা এখন এই লাস্টটা দেখো, আমাদের মিলে গেছে কোনটা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস কত, 4 AB। তাহলে আমরা লিখতে পারবো কি, আমরা লিখতে পারবো এখন এই এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই লাস্টের সূত্রটা আমরা প্রয়োগ করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4 AB। তাহলে এই সূত্রটি আমাদের কাজে লাগবে, আমি যেহেতু লিখতে হবে পাশে মুছে দিলাম, তাহলে এই সূত্রটি আমরা লিখে দিই, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যোগ চিহ্ন দিলাম, এ প্লাস বি যা আছে দেখে দেখে লিখলাম, এ বি প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লেখো আমার সঙ্গে সঙ্গে, 2A ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা কি করব, এটা সরল করতে হবে, আমাদের কি করতে হবে, সরল করতে হবে। সরল করলে আমরা কি করব, এ প্লাস বি ইন্টু এখানে কিউব আছে, তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করো, অঙ্কটা এখানে কিউব হবে, তাহলে আমরা এতে মান বসাবো, এ কিউব মাইনাস বি কিউব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এ কিউব মাইনাস বি কিউব হবে, কিউব মান এ কিউব মাইনাস বি কিউব হবে, আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান বসাবো। এখানে এ মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করব, এ স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে আমাদের লস বুঝাবে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন লসাগু করবো, এই পুরোটা কি, এই পুরোটা লসাগু, পুরোটা যদি লসাগু হয়, এটি লসাগুর মধ্যে এটা কয়বার যায়, একবার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু 1, যদি 1 হয় তাহলে আমরা 1 আর লিখবো না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার বসাই দিলাম। আর এখানে কি যায়, এখানে এ প্লাস বি আছে, কি আছে, এ প্লাস বি, এর সাথে গুণ হবে কত,
এই পুরোটা এটা আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু এটা আছে তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা কি করব এখন, এ ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করব, আমরা মাইনাস টু এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নাও, একটু লিখে নাও। তোমরা লিখে নাও, দ্রুত সাথে সাথে লিখে নাও, আমি মুছে দেবো। তো আমরা কি করবো এখন, আমরা লিখেছি, লেখো, এই লাইনটা মুছে দিই, এখানে এখানে এই লাইনটা মুছে দাও, কারণ ভগ্নাংশ সবসময় কি করতে হয়, লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হয়। তাহলে এখানে আমরা একটু খেয়াল করো, এখানে কি আছে, এখানে একটা একটা দুটি আছে, তাহলে একটা কেটে যায়, তাহলে উপর থাকে কি, তাহলে অঙ্কটা আমার ছোট হবে, এ মাইনাস বি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার যোগ এ প্লাস বি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর কি আছে, ব্র্যাকেট ক্লোজ, তারপর ভাগচিহ্ন, টু এ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে লাইন আমার ছোট লেখা যাচ্ছে না, আমি এখান থেকে এই পাশে লিখবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি মুছে দিলাম উপর থেকে। তো আমি একটু তোমাদেরকে একটু খেয়াল করো, এখানে এ মাইনাস বি আসলে ভগ্নাংশকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তাহলে আমরা এখানে লঘিষ্ঠ এ বি আছে, এ বি আছে, এখানে দুটি এ বি, তাহলে একটা এ বি চলে গেলে কি থাকে, আর একটা এ বি থাকে, তাই লিখছি এ বাই বি, এ বাই বি, এটা এটা কেটে যায়, একটা থাকে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর ডান পাশে যা আছে তাই দেখে দেখে লিখেছি। তো এত ইকুয়াল টু এত, তো আমরা এখান থেকে চলে আসলাম এখানে এই লাইন পর, যেহেতু এখানে লাইন ধরছে না আমার, এই জন্য এই পাশে চলে আসলাম। তাহলে আমরা এখন কি করব, লসাগু করব, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা লসাগু করব, লসাগু করলে একবার যায় এত প্লাস এ প্লাস বি এক দিয়ে গুণ, তাহলে লসাগু করলে এটা লসাগু এক দিয়ে যায়, তাহলে আমরা এত ভাগ কত, টু এ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন বি বি কেটে যাই, তাই কত, টু এ ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ভাগ টু এ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, তো আমরা এখন গুণ আছে, গুণ হলে কি হয়, ভাগ হয়ে চেঞ্জ হয়ে যায়, টু এ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, গুণ হলে কি হয়, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড টু এ। তো আমরা এটা এটা কেটে যায়, এটা এটা কেটে যায়, কত থাকে ওয়ান, তো আমরা লিখতে পারি এত ইকুয়াল টু কত, ডাইন পক্ষ, আমরা কি লিখতে পারি, ডাইন পক্ষ, আমরা কি লিখতে পারি, ডাইন পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু কত, আমরা ডাইন পক্ষ লিখতে পারি, তো আমরা এখানে লিখতে পারি, সুতরাং কিউ প্লাস আর ভাগ টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার
ইকুয়াল টু কত ওয়ান, আমরা কি লিখতে পারি প্রমাণিত। তো এত ইকুয়াল টু এত আমরা প্রমাণিত লিখতে পারি। তোমরা লিখে নাও দ্রুততার সাথে। তো এই লাইনের পর এই লাইন লাগবে, তারপর এই লাইন লাগবে, তারপর এই লাইন, তারপর এই লাইন, তোমরা লেখে দ্রুত। তোমাদের লেখা হলে আমি গ নম্বর করব। তো গ নম্বর, আমরা সমাবিষ্ট ভগ্নাংশ কি আছে, সমাবিষ্ট ভগ্নাংশ কাক বলে। আমরা সমাবিষ্ট ভগ্নাংশ গত ক্লাসে আমি শিখেছি, সমাবিষ্ট ভগ্নাংশ করতে হলে প্রথমে কি করতে হবে, হর গুলোর কি করতে হবে, লসাগু বের করতে হবে। সেই লসাগুকে, যে লসাগু আমরা পাবো, ওই লসাগুকে প্রত্যেকটি ভগ্নাংশে হর দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করলে যে ফল পাবো বা ভাগফল পাবো, সেই ভাগফল দ্বারা প্রত্যেকটি ভগ্নাংশের বা প্রদত্ত ভগ্নাংশের লফলকে গুণ করলে আমরা কি পাবো, সমাবিষ্ট ভগ্নাংশ পাবো। তো আমরা মুছে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নাম্বার দেখো, গ নাম্বার, গ নাম্বার কে আছে খেয়াল করো, পি কিউ আর কে সমাবিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে আমরা লিখবো পি কিউ আর কে সমাবিষ্ট ভগ্নাংশ, আমরা লিখবো, আমরা কি করব, আমরা গ নাম্বার দেওয়া আছে, দেওয়া আছে পি ইকুয়াল টু কত, এ টু দা ফোর মাইনাস বি টু দা ফোর ডিভাইডেড এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ বি। আমরা কিউ ইকুয়াল টু কত লিখবো, কিউ ইকুয়াল টু লিখবো যেটা আছে, দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব, এবং কিউ ইকুয়াল টু, এবং কিউ গেল, এবং আর ইকুয়াল টু কত লিখতে পারি, এ প্লাস বি ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে, হরের লসাগু বের করতে হবে। প্রথমে আমাদের হরের কি, আমাদের হরের কি লস, আমরা হরের লসাগু বের করব। তাহলে পি ভগ্নাংশের, পি একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের, পি ভগ্নাংশের হর কত, হর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে আমরা এখানে লসাগু বের করব, এই উৎপাদক করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে কি, এটাকে লেখা যাবে, এটাই রাখি। আবার কিউ ইকুয়াল টু কিউ ভগ্নাংশের হর, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করি, আমরা সূত্র জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র ব্যবহার করছি ডাইরেক্ট। ও আর ভগ্নাংশের হর, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমাদের ভগ্ন সমাবিষ্ট ভগ্নাংশ করতে হলে প্রথমে কি করতে হবে, হরের লসাগু বের করতে হবে। তো আমরা হরগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, আর লসাগু করতে হলে অবশ্যই কি উৎপাদক করতে হয়, তাই আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। তো আমরা এখন লিখবো পি কিউ, অর্থাৎ ভগ্নাংশগুলো, অর্থাৎ প্রদত্ত ভগ্নাংশগুলোর বা পি কিউ আর, সুতরাং পি কিউ ও আর ভগ্নাংশের, ভগ্নাংশের হর গুলোর, হর গুলোর কি, হর গুলোর লসাগু। তো লসাগু আমরা জানি, লসাগু আমরা কমন আন কমন নিতে হবে। তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ার আছে কোনটা, এইটে, এই সর্বোচ্চ পাওয়ার এটি, এর মধ্যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা প্রথম রাশি সব নিলাম, প্রথম রাশি সব নিলাম, তারপর যেটা নেওয়া হয়নি আমরা সেটা নেব। প্রথম রাশি সব নিয়েছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার নিয়েছি, পরে এখান থেকে এ মাইনাস বি সর্বোচ্চ পাওয়ার নিয়েছি ঘাত টু, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিয়েছি, এটি এটি এক। তাহলে আমরা হয়ে গেল আমাদের লসাগু নির্ণয়। এখন কি করতে হবে, এই লসাগুকে প্রত্যেকটি হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে হর এখন, এখন প্রাপ্ত লসাগু আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু
এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই লয় সংখ্যাকে কি করতে ভাগ করতে হবে কি দিয়ে, এই প্রথমটির হর দিয়ে, প্রথমটির হর। তাহলে প্রথম ভগ্নাংশ যেহেতু আমরা প্রথমটি আগে করবো, এত ভাগ করলে কি হয়, ভাগ করলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো এখন আমার এই ভগ্নাংশ এই এই এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটাকে প্রথম ভগ্নাংশের লব বর্গকে গুণ করতে হবে, প্রথম ভগ্নাংশের লব বর্গকে গুণ করতে হবে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি পি ইকুয়াল টু কত, এই পি ইকুয়াল টু আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 এ বি। আমি পি ইকুয়াল টু লিখলাম, একে কি করতে হবে, এ লব বর্গকে এটাতে গুণ করতে হবে। আমরা যে ভাগফল পেয়েছি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কয়ার মাইনাস প্লাস বি স্কয়ার মাইনাস 2 এ বি, আমরা গুণ দেব এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আবার আমরা এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার দিয়ে গুণ দেবো, আমরা লব পাওয়ার দিয়ে এই প্রদত্ত ভগ্নাংশে গুণ দেবো। গুণ দিলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমাদের হচ্ছে সমহার বিশ্ব ভগ্নাংশ তৈরি করতে হবে। আমাদের কি দাঁড়াচ্ছে, উপরটা লিখে দিই, উপরটা লিখলে কি হয় দেখো, উপরে যা আছে আমরা তাই লিখে দিই। উপরে কি আছে এ টু দি পাওয়ার 4, আমাদের লবে কি কোনো কিছু করার দরকার নেই, লবে যে যেভাবে আছে ওইভাবে রেখে দেব, আমরা শুধু হর করবো। হরে এটা মানে কি এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি এটা মানে এ মাইনাস বি তার হোল স্কয়ার, আর এটা মানে এত, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি লসাগু, নিচে কি হয়েছে লসাগু চলে আসছে, আমরা গুণ করার পর নিচে কি আসছে লসাগু, তার মানে আমাদের প্রথম ভগ্নাংশটি পি কে আমরা সমবিষ্ট ভগ্নাংশ করে ফেলেছি। এখন কিউ কে করবো, এখন কিউ কে সেম একই পদ্ধতিতে আমরা কিউ কে করবো এবং অনুরূপ ভাবে আমরা আর কে করবো, আমরা কিউ কে এখন করবো, আমরা কিউ কে করবো এখন। তাহলে কিউ ইকুয়াল টু কত লেখো, তুমি তো টাইম অভাব নেই, তাহলে কিউ ইকুয়াল টু আমরা লিখবো, আবার কিউ ইকুয়াল টু কত লেখা যায়, এ কিউ ইকুয়াল টু কত এ প্লাস বি তার হোল স্কয়ার। আমরা আগে আবার কি করতে হবে, আবার লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, আবার এখানে আবার লেখো, আবার লসাগু কত, লসাগু হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই লসাগুদের কি দিয়ে ভাগ করবো, হর দ্বারা, হর কত আছে দ্বিতীয় এবং কিউ হর, এই পুরোটা এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এটা ভাগ করলে কত পাবো, ভাগ করলে এ মাইনাস বি পাবো, তাহলে যে একটা এ বি কাটা, এ বি বি কাটা, তাহলে একটা থাকে, আমরা কি করবো, সুতরাং কিউ ইকুয়াল টু আমরা লিখবো ভগ্নাংশটি এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4 এ বি ডিভাইডেড কত, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে এটাকে গুণ করবো লব পাওয়ার দ্বারা গুণ করবো, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4 এ বি ডিভাইডেড এ কিউব মাইনাস বি কিউব, এই গুণ হবে কত এ মাইনাস বি দিয়ে, তো আমরা এ মাইনাস বি দিয়ে গুণ করলাম। আমরা ক্যালকুলেশন করবো এই পুরোটা মানে কত, এ মাইনাস বি তার হোল স্কয়ার, আমরা জানি এটা মানে আমরা পুরো পেয়েছি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি আছে এটা সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইন্টু কত এ মাইনাস বি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা এ মাইনাস বি তার হোল কিউব লেখা যায়, আর এটাকে লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো আমরা দ্বিতীয় কিউর ক্ষেত্রেও আমরা কি পেয়েছি, একই সমর বিষ্ট এ মাইনাস বি তার হোল স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আমরা এখন কিউ নির্ণয় করবো, এখন আর নির্ণয় করলে হয়ে যাবে, আমাদের আমাদের আর করলে হয়ে যাবে, আর করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা আর করব, আবার আমরা আমরা লসাগু লিখবো এ মাইনাস এ এত স্কয়ার এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ভাগ দেবো কত, আমরা লসাগু ভাগ দেবো হচ্ছে তৃতীয় ভগ্নাংশ হর দ্বারা এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে ভাগফল কত পাবো, ভাগফল পাবো এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারবো তৃতীয় ভগ্নাংশ এ প্লাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে আমরা এটাকে কি করবো লব পাওয়ার দ্বারা গুণ করবো কত দিয়ে এ মাইনাস বি তার হোল স্কয়ার দিয়ে, তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এই গুণ দেবো এ মাইনাস বি তার হোল স্কয়ার,
লব্ক দেব, হর্ক দেব। তাহলে আমরা গুণ দেবো এটাকে, গুণ দিলে কি হয় রেজাল্ট একটু দেখো খেয়াল করে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দা হোল স্কয়ার, লবে যা আছে তাই লিখবো, পরে আমরা চলে আসবো এ মাইনাস বি দা হোল স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, আমাদের এই উত্তর আছে এইটে, এইটা আর কোনটা, এইটা, এই তিনটে হচ্ছে কি সমর বিষ্ট ভগ্নাংশ। একটা পি পি এত, পি এত, কিউ এত, আর আর এত আমরা লিখবো। সুতরাং সমর বিষ্ট ভগ্নাংশ এত 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 ও এত। হ্যাঁ, সময় স্বল্পতার অভাবে মানে সময় বেশি হয়েছে অলরেডি, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমার লাইভ পেজে আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দেবো। তাহলে উত্তরটা লেখো একটু, উত্তরটা আমি লিখে দিই। সুতরাং সমহর বিষ্ট ভগ্নাংশ অতএব নির্ণয়, সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো যথাক্রমে আমরা এ মাইনাস বি তার হোল কিউব, কি মানে এটা আগে আগে কি এ ফোর মাইনাস বি ফোর ইন্টু আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় নাম্বারটা এ মাইনাস বি তার হোল কিউব ডিভাইডেড এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তৃতীয়টা তৃতীয়টাও লিখতে হয়, তৃতীয়টা হচ্ছে এত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা উত্তর তিনটে লিখে নাও। তো আমাদের উত্তর হচ্ছে এত সমর বিষ্ট ভগ্নাংশ। একটু লক্ষ্য করো প্রত্যেক ক্ষেত্রে হর কি এক, যেসব ভগ্নাংশের হর একই তাকে সমর বিষ্ট ভগ্নাংশ বলে। আমার লাইভ পেজে আমি একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দেবো, তোমরা এইচ ডাব্লিউ করবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।